এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে ব্রাউন রড, হোয়াইট রড, ব্লু স্ট্রেন আর স্যাপ স্ট্রেন, এই ডিফেক্টগুলোর ব্যাপারে। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি ওয়েট রড আর ড্রাই রড। ইন কেস তোমরা না দেখে থাকো, আই বাটন আছে, আই বাটনে ক্লিক করো, আদারওয়াইজ প্লে লিস্ট সেকশনে যাও, প্লে লিস্ট সেকশনে ভিডিওটা পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন, এরকম আরও কন্টেন্ট বানানোর জন্য, এগুলো আমাকে হেল্প করে, মোটিভেট করে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো হোয়াইট রড এর ব্যাপারে, ঠিক আছে। টিম্বারের মধ্যে কী থাকে? একটা টিম্বার, এই টিম্বারের মধ্যে কী থাকে? টিম্বারের মধ্যে সেলুলোজ থাকে। এই সেলুলোজের মধ্যে কী থাকে? লিগনিন বলে এক ভদ্রলোক থাকে। এই লিগনিনটাকে অ্যাজ এ ফুড হিসেবে কিছু পার্টিকুলার ফানগি সেটাকে ইউজ করে, যার ফলে এই লিগনিনটা যদি সেলুলোজ থেকে বেরিয়ে যায় তাহলে কি হয়, কাঠ মানে টিম্বারটা হোয়াইট পাউডার বা হোয়াইট কালার হয়ে যায়। এই পুরো ব্যাপারটাকে বলা হয় হোয়াইট রড, ঠিক আছে। এরপর আমরা ডিসকাস করব ব্রাউন রড নিয়ে। এইটা হলো তোমার ব্রাউন রডের ছবি। ব্রাউন রডের গল্প হলো কিছু ফানগি থাকে, কিছু ফানগি থাকে যারা সেলুলোজকে কম্পোস্ট করে এবং ব্রাউন কালারে কনভার্ট করে দেয়। এই পুরো ব্যাপারটাকে বলা হয় ব্রাউন। এরপর থাকে আমাদের হার্ড রড। দেখো হার্ড রডের ছবিটা দেখো, যেখানে বেসিক্যালি হার্ড থাকার কথা, গাছের যে হার্ড রড থাকে সেই জায়গাটাই দেখো পুরো ফাঁকা করে দিয়েছে, সেই জায়গাটা পুরো খোকলা করে দিয়েছে যাকে বলা হয়। তো কী হয়, সিম্পল ব্যাপার, কিছু ফানগি ভদ্রলোক আসে যারা ফুড হিসেবে হার্ড উডকে থেকে খাদ্য সঞ্চয় করে, দেন সেটাকে একদম কমপ্লিটলি রিমুভ করে দেয়। এই পুরো ব্যাপারটাকে, এই ডিফেক্টটাকে বলা হয় হার্ড রড ডিফেক্ট। এবং এর ফলে কী হয় না, উডটা বা টিম্বারটা হলো হয়ে যায়। হলো হয়ে যাওয়া মানে লাইট ওয়েট হয়ে যায়, লাইট ওয়েট হয়ে যাওয়া মানে স্ট্রেংথ কমে যাওয়া, আরও কি ডেন্সিটি কমে যাওয়া। দ্যাটস ইট অ্যাবাউট দ্য হার্ড রড। পরীক্ষায় জাস্ট এরকমভাবে ছবি সময় একটা জাস্ট লিখে দেবে, পয়েন্ট ওয়াইজ নাম্বার পেয়েছি পাঁচ। আচ্ছা এবার আমরা গো স্ট্রেন নিয়ে। স্ট্রেনের মধ্যে কী ছিল? স্ট্রেনের মধ্যে ছিল, একটা ছিল তোমার ব্লু স্ট্রেন আর একটা ছিল তোমাদের হচ্ছে স্যাপ স্ট্রেন। প্রথমে আমরা কথা বলবো ব্লু স্ট্রেন নিয়ে। এটা গল্পটা খুব সিম্পল গল্প, কিছু ফানগি আসে, কিছু ফানগি আসে দায়িত্ব সহকারে, তারা বেশি কোনো প্রবলেমই আসে কিন্তু কিন্তু মানে কাঠের রঙটাকে ব্লুইশ করে দেয়, যার ফলে এই পুরো ব্যাপারটাকে বলা হয় ব্লু স্ট্রেন। ঠিক তেমন স্যাপ স্ট্রেনের ক্ষেত্রেও, স্যাপ স্ট্রেনের ক্ষেত্রে কী হয়, স্যাপ হলো সব থেকে বেশি ময়েশ্চার জোন ইন দ্য উড। এই ময়েশ্চার জোন যখনই গ্রেটার দেন 25% হয়ে যায় তখন কিছু ফাঙ্গি এসে যায় এইখানে, এবং এই আসার জন্য এদের কারুকাজের জন্য কি হয়, কালারলেস হয়ে যায়। এইগুলো কি থাকে, এগুলো কালো কালো হয়ে থাকে, আরো রঙ থাকে, কালারলেস হয়ে যায়। তো এই কালারলেস হয়ে যাওয়া ব্যাপারটাকেই বলা হয় স্যাপ স্ট্রেন ডিফেক্ট, ঠিক আছে। তো বেশ, এই ছিল আজকের ভিডিওটা, যেখানে আমি ডিসকাস করলাম ওয়েট হোয়াইট রড, দেন ব্রাউন রড, দেন হার্ড রড, রড এখানে কমপ্লিট, দেন ডিসকাস করলাম ব্লু স্ট্রেন, স্ট্রেনের মধ্যে দুটো পার্ট ছিল আর স্যাপ স্ট্রেন, ঠিক আছে। ভিডিওটা খুবই ছোট এবং শর্ট অ্যান্ড সিম্পল রাখার চেষ্টা করেছি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে, কমেন্ট সেকশনে যদি প্রবলেম হয় আমাকে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো তোমার রিগার্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেমস।
আর যদি নোটটা দরকার হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে পিং করো নোটের জন্য। অ্যান্ড ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, তাহলে আমার মধ্যে আরও মোটিভেশন পাই এইরকম ভিডিও আরও বানানোর জন্য। ঠিক আছে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব সিজনিং এর জন্য কি কি রকমের ডিফেক্ট হতে পারে, কি ধরনের ডিসকাস করব না, ডিফেক্ট ডিফেক্ট ডিউ টু সিজনিং, ডিফেক্ট ডিউ টু সিজনিং। ঠিক আছে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।